ভিডিওটা তো শুরু হয়ে গেছে, বন্ধ করে নইলে আজ আপনার রোস্ট হয়ে যাবে। আগে বলতে পারতি তো, ভিডিওটা আজ শুরু হয়ে গেছে। আমাকে একটু করতেও দেয় না, মানে টিকটক আর কি। আজ আমাদের সাথে আছেন টিকটকের তিন মহান জীবাণু, মিস্টার কালু, মিস্টার শাগু, মিস্টার হাগু, মানে হ্যান্ডসাম বয়। এবং মেইনলি আজ এই তিনজন মহাপুরুষকে নিয়েই নিজের মন, মানে মন প্রাণ আর ধন সামলে বসুন। এখন আসছেন মিস্টার খালু। দাদা, এই ধরনের খাজলি তো হবে, আরো করিস না। আট মাস থেকে স্নান না করলে এই ধরনের খাজলিও হয়। আর টিকটক এবং স্নান একসাথে এখানে করা হচ্ছে। বাহ বাহ, তোর কাছে কি ওই জিনিসটা নেই? না, মানে বাথরুমটা কি নেই? এখানে ঘরের মধ্যে করছিল তো স্নানটা আর কি। যা খুশি মুখ থেকে বেরিয়ে যায়। আর এই মির্গির দুষ্টা ওর হয়েছে, কারণ মির্গির মাছের সাথে ওর হয়ে গেছে করা। দিল এই জায়গায় থাকে, দিল এখানে, মানে এখানে থাকে। আমি কিন্তু ঠুকে দেবো সালা, সর এখান থেকে। এবার তুমি মুঝে এসা খাব দিখায়া জব হকীকত মে উসে তোড়না থা। ভাই আর করিস না, ওটা বড় হয়ে যাবে তো। উসে তোড়না থা কি বড় হবে, মানে গেঞ্জির কথা বলছিলাম, বড় হয়ে যাবে গেঞ্জিটা। আজ পর্যন্ত তোমার মতো জিনিস দেখিনি, তুমি কি চিজ মাইডি বলো তো? আচ্ছা মত করো মুঝে ইতনি মহব্বত দেব, বহুত তড়পোগে, বেবজহ তকলিফ হোগি তুমে। না করবে, করতেই হবে। কিসব করাকরির কথা বলা হচ্ছে দাদা? মানে মহব্বতের কথা বলছি আর কি। কেন করবে না মহব্বত? দেখো এত সুন্দর ছেলে, মুখমণ্ডল কালা, হাতে মুলা, কাপড়গুলো ঝুলঝুলা। দেখ ভাই নিজের অবস্থাটা দেখ, শুধুমাত্র একটি মেয়ের জন্য তুই এত কষ্ট পাচ্ছিস? মাথায় জল ঢেলে দেখ তোর কাপড়ি দিয়ে জ্বরই আসছে। যাই হোক, আমাদের কপালে তো সেটাই জুটে না। জাতমারি গো জাতমারি, ভালোবাসার জাতমারি, এমন ভালোবাসব না আর হয়ে যাব ব্রহ্মচারী। যখন আমরা কালুর কাছে গিয়ে ওর এই দুঃখের কথা জানার প্রচেষ্টা করলাম এবং যাও বলল, আপনি শুনুন ওর কি দুঃখ। পূজা মরেছে ভালোই হয়েছে, তোর লগে থাকলে পাগল হয়ে যেত। এখন আমাদের কাছে আসছে আমাদের দ্বিতীয় বকরা, মানে মিস্টার শাগু। আগে একবার বলেছিলাম, এখন আবার বলছি, দিল পেটে থাকে না, দিল এখানে থাকে, এখানে উপরে। বাবা তোমার নাম ডাকছে তো তোমাকে দেওয়ার জন্য, মানে চাকরি দেওয়ার জন্য, গাড়ি ধোয়ার চাকরি। তোমার দ্বারা তো আর কিছু সম্ভব না, গাড়ি ধোও তুমি। নৌকরি মে আনে কে বাদ মন কর রহা ম্যাথ ওয়ালে টিচার কে পাস জায়ে অর পুছে সাইন থিটা আলফা বিটা পড়ায়া ইউজ কাহাঁ করনা হ্যায়। একবার সাইন্স এসে দেখ, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স সব কিছুতেই ইউজ হয়, আলফা বিটা ডেল্টা গামা। আচ্ছা যাই হোক, এখন তো সিনেমাতেও ইউজ হচ্ছে, দেখে ফেল। জব হাম আয়েঙ্গে গরমি থোড়ি বড় জায়েগি। উস মোড় পে ও মুটিয়ার মিলি ও জট অমলা পাগল। প্রথম কথা,
তোদের হাতে বা আঙ্গুলে এত গুলি আসে কোথা থেকে ভাই? আর পরিবেশটা গরম তো হবে, কারণ তুই যখন আসবি তখন তো আর আমাদের মোবাইলে ব্রাউজারের মধ্যে ওই সকল মস্ত সাইটগুলি অন করতে হয় না। দাদা, এই সব সাইটের কথা বলছেন নাকি আপনি? Not in America. ওকে ওকে ওকে, এত সব ডিটেইলসে বলতে হবে না, সবাই বুঝে এগুলো। আপনারা স্যান্ডি শাহার নৃত্য দেখে কি বলবেন? তেরি হাটিয়া টুটে, তেরি খোপড়ি ফুটে, তেরি ইচ্ছা তে ঘর কোন লুটে, তুঝে কিড়ে বড় 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 তুঝে লুজ মোশন বি ছোটে, তেরি মা বেড় মা বেড় মা বেড় মা বেড় মা বেড় মা বেড় মা বেড়। হ্যাঁ আমি জানি, আমিও এটাও বলবো, কিন্তু আমার সাগরে কি বলছে জানেন? শুনুন। জবানি তেরি মুজকো পাগল কর গই রে, কিসকে মাঙ্গনে পাতে খাবার উঠাই। আমাদের সাগর এবং হিজরাদের মধ্যে আপনি কোন পার্থক্য ধরতে পারবেন না? আপনি বললাম না। চল ভাই সাগর, একবার নিজেরটা সবকে খুলে দেখা। বাজি বাজি দাদা বাজি। মানে নিজের ট্যালেন্টটা, মুজরা করার ট্যালেন্টটা, ভালো পারে তো মুজরা করতে? এখন আসছে মিস্টার সোনি, মানে আমান সোনি। প্রথম তো সব কিছু ঠিক হয়েছিল, কিন্তু হঠাৎ করে সেই মেয়েটি আমাদের শনিকে তার ওই দুটো জিনিস দেখিয়ে দিল। মানে প্যারি প্যারি দো আখিয়া। আর কি, আর কিছু না, বাজে কথা বেরিয়ে যায় সব সময় থেকে। ভাই তোর মুখটা দেখে কি লাগে জানিস? দেখ ভিডিওটা, বুঝে ফেলবি। সাধু বাবা সাধু বাবা, সাধু বাবা সাধু বাবা, সাধু বাবা সাধু বাবা, আমায় এখান তাবিজ দেন, আমায় এখান তাবিজ দেন। আমার ঘরে আমি মেম্বার, আমার বউ চেয়ারম্যান, আমার ঘরে আমি মেম্বার, আমার বউ চেয়ারম্যান। সাধু বাবা সাধু বাবা, সাধু বাবা সাধু বাবা, সাধু। আমার নাম বাবা দেবানন্দ, সবাইকে দেওয়ার মধ্যেই আমার আনন্দ, মানে বাস দেওয়ার মধ্যেই আমার আনন্দ। তো যেতে যেতে এই সকল নমুনার জন্য আমি যা সকল কষ্ট করেছি, সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন, নইলে কি এমন মন্ত্র ছুঁড়ে মারবো না যে আপনাদের বাড়ির সামনে মঙ্গলের দশাযুক্ত কিছু প্রাণী এভাবে নাচবে।